রাজা খান বন্ধুরা, তো আমি একটা পরীক্ষা করে নেবো, কি বলো? পরীক্ষা করে নি? হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই হবে। হ্যাঁ, তো দেখে নিতে চাই কাদের তালির জোরটা সবচেয়ে বেশি, আমাদের ছেলেদের না মেয়েদের? আমরা মেয়েরাই জিতবো। না, একদম না, আমরা ছেলেরা জিতবো। কি বন্ধুরা আছো তো? হ্যাঁ, প্রচুর বন্ধুরা আছে। দেখো কারা আগে জেতে। চলো তো প্রথমে মেয়েদের পালা। আমি যখন 1 2 3 স্টার্ট বলবো তখন আপনারা তালি দেবেন, কি দেবেন? তো আমরা মেয়েরা জিতবো তো? একদম না। তো সবাই রেডি? চলুন 1 2 3 স্টার্ট। গুরু, এ যেন দেয়ালে ঘুটে মারা হচ্ছে, এর চেয়ে আমাদের ছেলেদের হাতের খৈনি ডলার তালির জোর অনেক বেশি, তাই তো গুরু নাকি? কাম অন বয়েজ, আমরা ছেলেরা কখনো হারিনি আর হারবো না, মান সম্মানের ব্যাপার কিন্তু। সবাই রেডি তো? রেডি তো? চলো 1 2 3 স্টার্ট। বৌদি গো, এ তো আরো খারাপ, যেন বাঁশবাগানের মশা বন 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 করে ঘুরছে। তবে এটা ঠিক, ছেলেরা জিতে গেছে, আর জিতবে নাই বা কেন? তুমি যখন মেয়েদেরকে হাতের তালি মারতে বলেছো, মেয়েরা তো হাতের তালি মারা দূরের কথা, মেয়েরা সব করে এসে এসে করে গেল। এই যে শোনো, আমাদের মেয়েদেরকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, তাই নাকি? আমরা মেয়ে ছাড়া তোমাদের ছেলেদের জীবনে কোনো গতি? আচ্ছা, তবে শোনো, বলে নদীতে জল না থাকলে পড়ে থাকে বালি, নদীতে জল না থাকলে পড়ে থাকে বালি, আর আমরা মেয়েরা ছাড়া ছেলেদের জীবনটা হয়ে যায় খালি। তাহা মিথ্যে কথা, তাই ঠিক আছে তো বোধরা? আর জেনারা এত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি তুলে ধরেছে, তাদের জন্য চাবে ওঠে জোর করে তালি, কি হবে না? একদম, এত কম হলে হবে না, কিন্তু বেশি করে দিতে হবে। মমতাজ না হতি তো তাজ মহিলা বানতি, মমতাজ না হতি তো তাজ মহিলা বানতি, আর ইয়ে নিউ ইয়াং স্টার ক্লাব না হতি তো আজে মহফিল না জমতি, তো আজে মহফিল না জমতি। তো আজকের এত সুন্দর মহফিল জমেছে, এত সুন্দর দর্শক শ্রোতা মন্ডলীরা একত্রে হয়েছে, তবু আমি একা, তবু আমি একা। কারণ জানেন? কারণ জানেন? এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, একে আমি অনেক পটানোর চেষ্টা করেছিলাম, অনেক চান্স নিয়েছিলাম, কিন্তু একে পটাতে পারিনি, চান্স নিয়েও পটাতে পারিনি, আজকে একে পটিয়েই ছাড়বো। কি গুরুরা হেল্প করবেন তো? গুরু হেল্প করবে তো? হ্যাঁ, চলো গুরুরা আমার সাথে আছে। নিজের মুখটা কোনো না আয়নায় দেখেছো? কি বলে গুরু, নিজের মুখটা আয়নায় দেখেছি বলেই তো আজকে তোর কাছে এসেছি, ক্যাটরিনার কাছে যাইনি। তবে দেখি কেমন পটাতে পারো। হ্যাঁ দেখে নাও গুরু, সাগরে কি ঢেউ উঠেছে। হ্যাঁ রে, ওই ঢেউতে তোর বাবা ডুবে মরেছে। আমি ওই ঢেউতে ডুবে মরতে চাই, বলো না কবে বাজে বিয়ের সানাই। এখনো সময় হয়নি ভাই। হ্যাঁ ভাই, বৌদি গো ভাই বলে ফেলল আর ফোটাও দিয়ে দিল, ও কোনো ব্যাপার না, তাই তো গুরু নাকি? ও কোনো ব্যাপার না, চান্স কিন্তু ছাড়বো না, চান্স নিয়ে নি, সেকেন্ড চান্স। দেখতে তোমার ক্যাটরিনার মতো, দেখতে তোমার ক্যাটরিনার মতো, কারিনার মতো তোমার যৌবন, তোমায় পেলে ধন্য হতাম, ধন্য হতো এ জীবন। দেখতে তোমার বুড়ো ভামের মতো, দেখতে তোমার বুড়ো ভামের মতো, যেন লঙ্কার লাবণ, কোথায় ছিলে দিনের হলু এলে রাতে হুতুম পেঁচার মতো। গুরু, একে নিয়ে সংসার করব কেমন, একে নিয়ে সংসার করা যা বুড়ো হাতিকে জাঙ্গিয়া পড়া না তা, কি ঠিক বলেছে গুরু? ও কোনো ব্যাপার না, চান্স আমি ছাড়বো না, লাস্ট চান্স নেই নাকি? ওয়ে 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 ওয়ে, মত ছেড় কিসি লড়কি কো পাপ লাগেগা, মত ছেড় কিসি লড়কি কো পাপ লাগেগা, ক্যুকি তু ভি একদিন কিসি লড়কি কা বাপ বনেগা, বাপ বনেগা, বাপ বনেগা। খুদা করে তেরা কহনা সচ্চা হো, খুদা করে তেরা কহনা সচ্চা হো, জো লড়কি মুঝে বাপ কহে ও তেরা হি বাচ্চা হো, ও তেরা হি বাচ্চা হো, ও তোরা হি বাচ্চা হো। কি গুরু ঠিক বলেছি? এই জুতো কি খুলবো? এ না না, জুতো খোলার কোনো দরকার নেই, আমরা ছেলেরা তো মন্দির মসজিদের আল্লাহ ভগবান নয় যে আমার কাছে আসতে হলে জুতো খুলে আসতে হবে। জুতো পরেই চলে এসো, প্রেম করবো চলে এসো,
ভালোবাসবো চলে এসো, বিয়ে করবো চলে এসো গো। ডালি মুঝে নিন্দ না আয়ে, ঘরে গিয়ে শুয়ে পড়ে ইঁদুর মারার বিষ খেয়ে চিরতরের মতো ঘুমিয়ে যাবে। এভাবে বলে না সাথী, মারবো তোর মুখে লাথি, লাথি মারো, ঝাঁটা মারো, জুতো মারো, তোমাকে আমার চাই। তাই? হ্যাঁ, লাথি মারবো, ঝাঁটা মারবো, জুতো মারবো, তাও ভালোবাসবো? অবশ্যই। দাঁড়াও, পারমিশন দিইনি কি বন্ধুরা রাজি হয়ে যাব? এরকম সুযোগ ছাড়া যাবে না। লাথি মারবো, ঝাঁটা মারবো, জুতো মারবো, তাও ভালোবাসবে? দরকার হয় পর আমি ডিভোর্স দিয়ে দেবো, ঠিক আছে? রাজি হয়ে যাই? ওকে রাজি। গুরু পটে গেছে, আজকে রেখে বিয়ে করেই ছাড়বো, বিয়ে করেই ছাড়বো আজকে। তো চলুন, অনেক হাসি ঠাট্টা হবে, ইয়ার কি হবে, তো সবাইকে হাসিয়ে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত হাসিয়ে যাব। আমরা নতুন নতুন আইটেম নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদের সবাইকে আনন্দ দিয়ে যাব। তো চলুন, তো চলুন, হয়ে গেছে অনেক রাত্রি, বসে আছেন অনেক সঙ্গীত প্রেমী যাত্রী, কতবা ছাত্র, কতবা ছাত্রী, কতবা পাত্র, কতবা পাত্রী, দাদা বৌদি পাশাপাশি বসে করুন হাসাহাসি, এটাই আমরা ভালোবাসি। তো চলুন এবার একটু সঙ্গীতের জগতে ফিরে আসি, মঞ্চে এই মুহূর্তে ডেকে নেব সেই শিল্পীকে যিনি কিনা সুদূর কলকাতা তোলপাড় করে এসে গেছে আপনাদের এই আসরে, যিনি তার গানের সুরে এই জায়গা করে নেবে আপনাদের হৃদয় জুড়ে, মঞ্চে ডেকে নেব সেই শিল্পীকে, মঞ্চে ডেকে নেব সেই শিল্পীকে, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ভেরি ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, ওয়ান অ্যান্ড অনলি কুমার প্রশান্ত। Oh,
ধন্যবাদ, নমস্কার। নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। কিছু মেলোডি গান গাইবো।